যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাব, যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাব, যে গানে হৃদয়টা জাগবে। আমার কানে যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়া, আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগা, তাহলে আমার কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু দিনের কাজে, যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাব, যে গানে হৃদয়টা জাগবে। আমার গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা, আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমার কণ্ঠ সকল বাধাকে রুখবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাব, যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাব, যে গানে হৃদয়টা জাগবে। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবে না, অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শামশির, খতম করো আবু জাহেলের নাতিপুতি সাগরি। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শামশির, খতম করো আবু জাহেলের নাতিপুতি সাগরি। নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। পারবেন সবাই? দেখবেন বাংলাদেশের ভিতরে মুরগি কবিরের মতো বহু মুরগি কবির টকশোর ভিতরে উল্টা পাল্টা কথা বলে। কথা কন না কেন আছে আছে,
আমি বলি এসি রুমের ভিতরে পুলিশ পাহারা দিয়ে টক্সের ভিতরে উল্টা পাল্টা কোরআনকে নিয়ে বিশ্ব নবীজিকে নিয়ে ইসলামকে নিয়ে উল্টা পাল্টা কথা বলা যায়, কিন্তু যদি সাহস থাকে ফেনীর চত্বরের ভিতরে এসে মুরগি কবির ইসলামের ব্যাপারে কথা বল, পিটের তাম্র নিয়ে ঢাকা যাইতে পারবি না। নাস্তিকদের আস্তানাতে আগুন চালাও না, মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমান না, মানি না, আল্লাহ রাসূলের অবমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, নিজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। বাংলার মুসলমান জেগে উঠেছে, নাস্তিকদের স্থান আছে বাংলাদেশে? কথা কন না কেন আছে? আছে। বেশি বাড়াবাড়ি করিও না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরে না, ধরে না, কিন্তু যখন ধরে, কথা কন না কেন, যখন ধরে এই বাংলার বাংলার বিশ্বের সমস্ত মুসলমানগুলো কোরআনকে জীবন দিয়ে ভালোবাসে, কোরআনের মাহফিলগুলোকে জীবন দিয়ে ভালোবাসে। যদি বাংলার জমিনের ভিতরে বন্ধ করতে হয়, সিনেমা হলগুলো বন্ধ করে দাও, অশ্লীল গানের আসরগুলো বন্ধ করে দাও, কিন্তু কোরআনের মাহফিলের বিপক্ষে 144 ধারা জারি করতে আসলে বাংলার মুসলমান তাদেরকে ছেড়ে দেবে না। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, নিজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। বলেন, বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, নিজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নইলে তোদের করব আমরা কবর রচনা, নইলে তোদের করব আমরা কবর রচনা, মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, মানি না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, অবমাননাকারীরা রক্ষা পাবে না, ঠিক না, অবমাননাকারীরা রক্ষা পাবে না, মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা।